2010 বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সাউথ আফ্রিকা মাতানো সেই আসরে ফুটবলার কোচদের চেয়েও বেশি আলোচনা হয়েছে একটি সামুদ্রিক প্রাণীকে নিয়ে, অক্টোপাস বল। যদি তাই হয় তাহলে হাতি নেলিকেই বা ভুলে যাবেন কি করে? 2014 ব্রাজিল বিশ্বকাপে নেলির বাজিমাতের গল্প তখন সবার মুখে মুখে। বিশ্বকাপের লিপ ইয়ার ঘুরে ফুটবলের সবচেয়ে বড় আসর বসছে 18-তে। রাশিয়া আসরে ড্রেস রিহার্সাল চলছে কনফেডারেশনস কাপ দিয়ে। শুধু আয়োজকরাই নয়, একই রকম প্রস্তুতি চলছে একটি সাদা ভাল্লুকেরও। মস্কো চিড়িয়াখানার সাদা ভাল্লুক নিকা নিয়মিতই প্রেডিকশন দিয়ে যাচ্ছে প্রতিটি ম্যাচের আগে। প্রতি ম্যাচের আগে দুটি পাত্রে একই রকম শুকনা খাবার রাখা হয়। পাত্র দুটির গায়ে থাকে দুই দেশের পতাকা। সেখান থেকে যে পাত্রের খাবার খায় নিকা সেই দলটাকেই বিজয়ী ধরা হয়। দুটো পাত্র থেকেই খেলে ড্র হবে ম্যাচটি। প্রথম ম্যাচে রাশিয়া হারিয়েছিল নিউজিল্যান্ডকে, এর পরের ম্যাচে পর্তুগালের সাথে ড্র করে মেক্সিকো। এই দুটি প্রেডিকশন ঠিক হয়েছিল নিকার। পরের ম্যাচগুলোতে অবশ্য পাশ করতে পারেনি এই ভাল্লুক। এ নিয়ে অবশ্য চিন্তিত নয় কর্তৃপক্ষ। যেহেতু এখনো অনুশীলন চলছে নিকার, তাই বিশ্বকাপের মূল আসরের আগেই নিকার চমক থাকবে বলে প্রত্যাশা তাদের। কেবল নিকাই নয়, বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে ইউলিসেস নামে একটি বিড়ালও। অস্ট্রেলিয়া ক্যামেরুন ম্যাচে সকারুদের পক্ষে রায় দিয়েছিল বিড়ালটি, সেটি অবশ্য ফলেনি, ম্যাচটি ড্র হয়েছে। এবারে একটির বদলে দুটি জ্যোতিষ প্রাণীর প্রেডিকশন থাকছে ফুটবল প্রেমীদের জন্য। তবে বাজিকররা কার ভবিষ্যৎবাণীতে বাজি ধরবেন সেটা নেহায়েতই তাদের ব্যাপার।